আসসালামু আলাইকুম বিহার্স প্রবাসী সঠিক নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ইতালি সিজনাল এবং নন সিজনাল দুই হাজার বিশ এবং বাইশে বিশে নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন নতুন যে চারটি সিটি থেকে দুই সালে নুলস্তা বের হয়েছে তো এটা ভিডিওর মাঝখানে বলবো তো প্রথমে বলে নেই দুই সালে যারা সিজনাল এবং নন সিজনালে আবেদন করছেন প্রায় 18% পারসেন্ট বিশা আশি পার্সেন্টের মতো বিশা বের হয়ে গেছে ইতিমধ্যে সিজনাল এবং নন সিজনাল দুটাতেই সমান সমান কিছু বিশ আছে মানে বের হয়ে গেছে তো আর কিছু বাকি আছে এগুলো আসতে ধীরে যখন প্রয়োজন হয় তাদের তখন বের হবে আর যারা দু সালে আবেদন করছেন তো তাদের মধ্যে বেশিরভাগই এখন সিজনালগুলো বের হইতেছে নন সিজনালও বের হইতেছে বাট কম অন্যান্য মানে সিজনালের তুলনায় অনেক কম হইতেছে নন সিজনাল তো যারা এই এগ্রিকালচারের জন্য আবেদন করছেন তো তারাও দেখতে পারেন এবং বাট যারা স্পন্সারের জন্য আবেদন করছেন তারাও দেখতে পারেন তো চলুন শুরু করা যাক যেই সিটি থেকে যেই সিটিগুলো থেকে বের হয়েছে তো আমি এক এক করে বলতেছি তো আপনাদের সাথে মিলিয়ে নেন তো আমি প্রথমে যে সিটির নামটা বলবো ভেনিস সবার পরিচিতি একটা সিটি ভেনিস সিটি থেকে সিজনাল সিজনালে একটি বের হয়েছে নাম্বার টু কোমো কোমো সিটি থেকে কোমো সিটি এটা মিলানোর পাশে তো কোমো সিটি থেকে একটা নন সিজনাল বের হইছে নাম্বার থ্রি ফুড়লি ফুড়লি থেকে এর আগেও বের হইছে বাট এখনও আবার নতুন করে বের হয়েছে একটা তো এটা সিজনাল বের হয়েছে যে একটা বের হয়েছে এটা সিজনাল রাবান্না থেকে বের হয়েছে একটা এটা সিজনাল তো রাবান্না সিটি থেকে এর আগে বের হয় নাই ফোরলি থেকে এর আগে অনেকগুলো বেরোইছে দু হাজার বাইশ সালে বের হয়েছে ফোরলি থেকে বেশি বের হইতেছে তো কোমো এবার নতুন রাবান্না থেকে একটা সিজনাল বের হয়েছে তো এই চারটা সিটি থেকে এই চার পাঁচ দিনের মধ্যে বের হয়েছে আমি কালেক্ট করার জন্য একটু লেট হয়েছে তো একসাথে দেওয়ার জন্য একটু লেট করে বানালাম ভিডিওটা তো এই চার পাঁচ দিনের মধ্যে ভিতরে এই চারটা সিটি থেকে বের হয়েছে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন তো যখনই নতুন কোনো সিটি থেকে নুলস্তা বের হবে তো আমার এ চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো অবশ্যই যারা নতুন এই চ্যানেলের অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন যদি নোটিফিকেশন খুঁজে খুঁজে ভিডিও দেখা দেখতে না হয় মানে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে আসে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম